সাফল্য অধরাই আছে ড্যারেন সামির দলের। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে মাত্র একটাতে জয় আছে রাজশাহীর, সেটাও সেই ঢাকা পর্বে। এ ম্যাচেও হেরে গেলে টিকে থাকাটাই কঠিন হয়ে যাবে তাদের। প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬ উইকেটের জয় আসরের একমাত্র প্রাপ্তি রাজশাহীর। শেষ ম্যাচে ড্যারেন সামির দলকে হারিয়ে জয়ের খাতা খুলেছে মাশরাফির কুমিল্লা। চতুর্থ আসরে একমাত্র শতক এসেছে রাজশাহীর ম্যাচে সাব্বির রহমানের ব্যাট থেকে। ২০৩ রান নিয়ে সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় আছেন তিনি। দলে মেহেদি মিরাজ, মোহাম্মদ সামিরা থাকলেও এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি তারা। তবে সবার সমন্বিত চেষ্টা থাকলে এ ম্যাচে জয় পাওয়া সম্ভব বলেই মানছেন রাজশাহী অধিনায়ক। ঢাকার বিপক্ষে এর আগে জিতেছি আমরা, ওরা বেশ শক্তিশালী দল, তবে আমাদের ব্যাটসম্যান ও বোলাররা ভালো করতে পারলে জয় পাওয়াটা কঠিন হবে না আমাদের জন্য। অন্যদিকে বরিশালকে ৮ উইকেটে হারিয়ে দাপটের সাথেই আসর শুরু করেছিল ঢাকা ডায়নামাইটস। পরের ম্যাচে এই রাজশাহীর কাছে হারলেও তাতে থামেনি সাকিবের দলের বিজয় কেতন। শেষ ম্যাচে চিটাগং এর কাছে ১৯ রানে হারলেও পয়েন্ট টেবিলে তেমন একটা নড়চড় হয়নি। ৬ ম্যাচে ২০৯ রান নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক ঢাকার ব্যাটসম্যান মেহেদি মারুফ। বোলিংয়ে আধিপত্য ১২ উইকেট নেয় মোহাম্মদ শহীদের। সাকিবের ক্ষুরধার নেতৃত্বে ৪ জয়ে ৮ পয়েন্ট পাওয়া ঢাকা রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করতে চাইছে। পারভীন আক্তার, সময় সংবাদ। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ধুঁকতে থাকা দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চিটাগং ভাইকিংস। হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী চট্টগ্রাম ভাইকিংস। অন্যদিকে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পাওয়ায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে মাশরাফির কুমিল্লা। সেক্ষেত্রে পরের ম্যাচগুলো জিতে দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস কুমিল্লা ভিক্টোরিয়ানসের ক্রিকেটার নাবিল সামাদের। সন্ধ্যা ৫:৩০টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও এরপর অনেকটা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল তামিম ইকবালের দল। কিন্তু চট্টগ্রামে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেও সমর্থকদের হতাশ করে ঢাকার সাথে হেরে বসে চট্টগ্রাম ভাইকিংস। তবে এরপরেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল। হোম গ্রাউন্ডের সুযোগকে কাজে লাগিয়ে রাজশাহী কিংসের বিপক্ষে বিশাল জয় পায় তারা। দলের মূল খেলোয়াড়রা রানে ফিরে আসায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস চট্টগ্রাম শিবিরে। এক্ষেত্রে পরের ম্যাচগুলোতে জয়ই এখন পাখির চোখ চিটাগাং এর। দর্শকদের সাপোর্ট পাচ্ছে এখানে, সবাই আমাদের সাপোর্ট করতেছে, আর গ্রাউন্ডটাও ভালো, উইকেটটা এখানে অনেক ভালো, এখানে ব্যাটে আসতেছে খুব ভালো ভালো, তো এখানে রান করা সম্ভব। কুমিল্লা লাস্ট ম্যাচ জিতছে, অবভিয়াসলি ওরা একটু কনফিডেন্স পাইছে। আমরা ওদের চেয়ে মনে হয় ইনশাল্লাহ একটু কনফিডেন্ট আছি, কজ আমরা বড় স্কোর করছি, ভালো বল করছি। ইনশাল্লাহ লাস্ট ম্যাচ আমরা ওদের সাথে জিতছিও, ইনশাল্লাহ আমরা ভালো করব। অন্যদিকে আসরের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের বিপিএল এ শুরু থেকেই ছিল নিষ্প্রভ। মাশরাফির দল কোনোভাবেই পাচ্ছিল না কাঙ্ক্ষিত সেই জয়। তবে ষষ্ঠ ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কুমিল্লা। গেল ম্যাচের জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে দলে।